Assalamualaikum, স্বাগত MyTV সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ চুরের সাথে আছি। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন তার ঠিক নেই, মন্তব্য শেখ হাসিনার। স্বল্প আয়ের 1 কোটি মানুষ পাবে সরকারের বিশেষ কার্ড। দ্রব্যমূল্যের কারণে মানুষের জীবন এখন অতিষ্ঠ বললেন মির্জা ফখরুল। মজুতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। হোসেনি দালানে বোমা হামলা মামলায় 2 জেএমবি সদস্যের কারাদণ্ড। তদন্ত কর্মকর্তার দায়িত্ব অবহেলায় প্রকৃত চিত্র উদ্ঘাটিত হয়নি, আদালতের পর্যবেক্ষণ। 3 মাস পর করোনায় মৃত্যু শূন্যের কোঠায়, 2 বছর পর স্বাভাবিক হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান, সশরীরে ক্লাসে ফিরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। বরগুনায় দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইউক্রেনের রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমান, জানা যায় মানুষের ঢল। গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 10 বিশিষ্ট ব্যক্তি ও 1 প্রতিষ্ঠান পাচ্ছে এবছরের স্বাধীনতা পুরস্কার। দর্শক শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। ন্যায্য মূল্যে পণ্য কেনার জন্য স্বল্প আয়ের 1 কোটি মানুষকে সরকার বিশেষ কার্ড দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 14 দলীয় জোটের নেতাদের সাথে বৈঠকে তিনি কথা বলেন। এছাড়া 38 লাখ মানুষকে অর্থ সহায়তা এবং 50 লাখ মানুষকে 10 টাকা কেজি দরে চাল দেওয়া অব্যাহত থাকবে। এর আগে এক অনুষ্ঠানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের অগ্রগতি বিষয়ক উপস্থাপন অবলোকন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। গণভবনে প্রায় 3 বছর পর অনুষ্ঠিত হয় 14 দলের সভা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় নিত্যপণ্যের দাম নিয়ে কথা বলেন তিনি। আন্তর্জাতিক বাজারে যখন দাম বেড়ে যায় তখন খুব বেশি তো আর আমাদের করার কিছু থাকে না, কিছু তো ওটা কম্প্রোমাইজ করতেই হয়। কিন্তু রোজার সময় যাতে অন্তত মানে দ্রব্যমূল্য থাকে নিজেদের। সভায় রাষ্ট্রপ্রধান বলেন, ন্যায্যমূল্য পণ্য কেনার জন্য অল্প আয়ের 1 কোটি মানুষকে বিশেষ কার্ড দেবে সরকার। আমরা টার্গেট করছি 1 কোটি মানুষ, তাদেরকে আমরা স্পেশাল কার্ড দিয়ে দেব, যেটা তারা ন্যায্যমূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কয়েকটা জিনিস আইটেম কিনতে পারি। যেটা যে 38 লক্ষকে আমরা টাকা দিচ্ছি তারা তো থাকবেই, তার বাইরেও আরও মানে ধরে আমরা 1 কোটি লোকরে দেব। নেতৃত্ব সংকটের কারণেই বিএনপি রাষ্ট্রপতির ডাকা সংলাপে যায়নি বলে জানান শেখ হাসিনা। মহামান্য রাষ্ট্রপতি যখন আমাদের ডাকলো ডায়ালগে যেতে আমরা সবাই গেলাম। হ্যাঁ, বিএনপি যায়নি, বিএনপি যাবে না, কারণ তারা তো তারা আসলে যাবেই বা কি, তারা ক্ষমতা গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবে বা কে নেতৃত্ব দেবে। তো একজন হচ্ছে এতিমের টাকা খেয়ে সাজাপ্রাপ্ত, আর একজন তো মানে সেই 10টা অস্ত্র মামলা, 21 গ্রেনেড হামলা সহ আরো বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সেই যে পলাতক 2007 সাল থেকে আর তো খবর মানে ওখানে বসে বসে এখন আমি ডিজিটাল বাংলাদেশ করে দিচ্ছি সেই সুবিধাটা নিচ্ছে, এটা ঠিক। কিন্তু বিএনপির আসলে সামনে তো তেমন কেউ নেই, তো তারা এটা সেটা উল্টোপাল্টা বলেই যাচ্ছে, তারা তো বলেই যাবে। এর আগে এক অনুষ্ঠানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। দেশের মানুষের আয় বেড়েছে বলে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষের নয়, ক্ষমতাসীনদের আয় বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাতেই দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দ্রব্যমূল্যের কারণে মানুষের জীবন এখন ওর্ছাগত উল্লেখ করে দেশে নীরব দুর্ভিক্ষ সূচিত হয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এই ঘটনায় যারা গ্রেফতার হয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানতে চেয়েছেন আদালত। দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ সময় ওএমএস নীতিমালা অনুযায়ী সারা দেশে চাল, আটা, তেল, পেঁয়াজ, ডাল,
রেশন কার্ডের মাধ্যমে দিতে বলেছেন আদালত। এছাড়া সয়াবিন তেল মজুত করার অভিযোগে আটকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে। পুরান ঢাকার হোসনি দালানে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার মামলার রায়, একজনকে 10 বছর এবং অপর আসামিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আর মামলার বাকি 6 আসামি খালাস পেয়েছেন। রেজা রায়হান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 7 বছর আগে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসনি দালানে বোমা হামলার মামলায় আসামি আরমানের 10 বছর এবং কবিরের 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া খালাস দেওয়া হয়েছে বাকি 6 জনকে। 2 জনকে সাজা দেওয়া হয়েছে 10 বছর এবং 7 বছর। তাদের মামলাটা কিন্তু প্রমাণিত হয়েছে, প্রমাণিত হলে যেখানে 14 বছরের কারাদণ্ড আছে সেখানে তাকে 10 বছর দেওয়া হয়েছে এবং 7 বছর দেওয়া হয়েছে। এই জন্য এখন আমি খুশি না এখন আমি এটা প্রতিক্রিয়া ব্যক্ত করব না। দুপুরে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। মামলা থেকে খালাস পাওয়া 6 জনের মধ্যে আছেন ওমর ফারুক মানিক, আহসানুল্লাহ মাহমুদ, শাহজালাল মিয়া, চান মিয়া, রুবেল ইসলাম ও আবু সাইদ রাসেল। 30 জন আর সাক্ষীর মধ্যে কেউ এই 2 জন জড়িত এরকম কোনো কথা বলে নাই। কোনো ভিডিও ফুটেজ মাননীয় আদালতে আনা হয়েছে কিন্তু তাদের ছবি শনাক্ত করা সম্ভব নয়। পর্যবেক্ষণে তদন্ত কর্মকর্তার গাফিলতির পাশাপাশি অনেককে অযথা আসামি করা হয়েছে বলেও মন্তব্য করেছে আদালত। এটা একটা সেনসিটিভ মামলা, এই ধরনের কর্মকাণ্ডে যদি তাদের উপযুক্ত যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে জঙ্গি জেএমবি বা অন্য যে জঙ্গি সংগঠন আছে তারা উৎসাহিত হবে। গত 1 মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত। মিজানুর রহমান, মাইটিভি, ঢাকা। 3 মাস পর প্রথম মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। শনাক্ত হারও আগের চেয়ে অনেক কমেছে। এর আগে করোনায় মৃত্যুশূন্য দিন ছিল গত বছরের 9 ডিসেম্বর। করোনায় দেশে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 29,112 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 217 জন। শনাক্তের হার 1.54%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,600 জন। মোট সুস্থ 18,64,408 জন। শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পুরোদমে পাঠদান শুরু হয়েছে। করোনা মহামারীর কারণে 2 বছর পর প্রাক প্রাথমিকেও শুরু হয়েছে পাঠদান। স্বাভাবিক নিয়মে পাঠদানের দিন শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল অনেক। এতদিন পড়ালেখার যে ঘাটতি তৈরি হয়েছে শিক্ষার্থীদের তা কাটিয়ে উঠতে সর্বোচ্চ ভূমিকা রাখার কথা জানিয়েছেন শিক্ষকরা। বিস্তারিত জানিস রঙের রিপোর্টে। দীর্ঘদিন পর শ্রেণীকক্ষে ক্লাস করতে পেরে বিশেষ করে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা ছিল অনেকটাই উচ্ছ্বসিত। শ্রেণীকক্ষে সবাই যেমন মনোযোগী ছিল তেমনি স্কুল প্রাঙ্গণে সহপাঠীদের সাথেও খুনসুটিতে মেতে ওঠে কোমলমতি এ শিশুরা। স্কুল অনেক ভালো করে পড়ায়। আমরা স্কুলে আসি অনেক কিছু শেখার জন্য, বড় হয়ে যেতে আম্মু আমার সেবা করতে পারি। স্কুলে অনেক খেলাধুলা করা যায়, পড়াশোনা করা যায়। স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন অভিভাবকরা। পড়াশোনা তো এই 2 বছরে অনেকটা পিছিয়ে গেছে, মানে করেন পড়াশোনাই করে না, তাতে ওরা যে স্কুলটা খুলছে এতে আমরা অনেক খুশি। পোষায় নিলে খুব ভালো হয়, কারণ গত 2 বছর পর্যন্ত স্টুডেন্টরা এরকম ভাবে ক্লাস করতে পারে না। শিক্ষার্থীদের মেধার বিকাশে যে বাধা সৃষ্টি হয়েছিল অচিরেই তা কেটে যাবে এবং প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নেওয়ার কথা জানান শিক্ষকরা। আসলে অনলাইনে ক্লাস যেভাবে হয়েছে এতে আমরা সন্তুষ্ট না, বা বাচ্চারাও সেভাবে মনোযোগী হয়নি, যাতে একটু অতিরিক্ত শ্রম দিয়ে আমরা ওদের ক্লাসটাকে বা সিলেবাসটাকে একটু চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় 21 জানুয়ারি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর ধাপে ধাপে চালু হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস। এখন স্বাভাবিক রুটিনে পুরোদমে চলবে সব ক্লাস। ড্যানি রং, মাইটিভি, ঢাকা। বরগুনার বেতাগীতে পারিবারিক কবরস্থানে ইউক্রেনে জাহাজে হামলায় নিহত নাবিক হাদিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10টার দিকে তার জানাজা সম্পন্ন হয়। এর আগে গতরাত 10:45 হাদিসুরের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্য ও স্বজনসহ এলাকাবাসী। সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের।
গত 2 মার্চ ইউক্রেনে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। এতে বিস্ফোরণে মারা যান জাহাজটির 3rd ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 10 বিশিষ্ট ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2022 জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। স্বাধীনতা মুক্তিযুদ্ধের অবদানের জন্য 6 জনকে স্বাধীনতা পুরস্কার 2022 দেওয়া হচ্ছে। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম, আব্দুল জলিল, সিরাজুদ্দিন আহমেদ, প্রয়াত মোহাম্মদ সহিউদ্দিন বিশ্বাস এবং প্রয়াত সিরাজুল হক। এছাড়া চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন 2 জন, অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম। সাহিত্যের রাষ্ট্রীয় এই সম্মাননা পাচ্ছেন প্রয়াত মোহাম্মদ আমির আবির হামজা, স্থাপত্যে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। গবেষণা প্রশিক্ষণের প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস 2022। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এই মুহূর্তে বড় বেশি প্রয়োজন এই ভোক্তা অধিকার এই দপ্তরের, কারণ চারিদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা মাথা উঁচু করছেন, তারাও চারা মাথা চারা দিয়ে উঠেছে। এই মুহূর্তে বড় বেশি প্রয়োজন এই এই অধিদপ্তরকে আরও সচল হওয়া। যার সেবা নিতে জনগণকে আর পুলিশের কাছে যেতে হবে না, বরং পুলিশে জনগণের কাছে পৌঁছে যাবে সেবা নিয়ে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। তিনি জানান, বিট পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে বিট অফিস করা হয়েছে। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নির্মিত মাল্টিমিডিয়া গ্রাফিক নভেল এবং অ্যানিমেশন ফিল্ম সিরিজ দুর্জয়ের ডায়েরি এবং এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা প্রায় 1 বছরের উপর ধরে সারা বাংলাদেশে বিট পুলিশিং নিয়ে কাজ করছি এবং 6912টা বিট পুলিশিং প্রতিষ্ঠানকে আমরা দাঁড় করিয়েছি এবং এর ফলে যেটা হয়েছে, পুলিশের সেবাকে আমরা গ্রামে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বিট পুলিশিং করার মাধ্যমে তারা লোকাল এরিয়াতেই আমরা পুলিশকে উই আর মেকিং দেম পুলিশিং সার্ভিস অ্যাভেলেবল। মিয়ানমারের জান্তার সরকার এবার রোহিঙ্গাদের ফেরত দিতে নিজেদের আগ্রহের কথা জানিয়ে চিঠি দিয়েছে। যাচাই বাছাই শেষে 700 রোহিঙ্গাকে দ্রুত ফেরত দিতে ঢাকাকে তালিকাও পাঠানো হয়েছে। তবে বাংলাদেশ চায় পরিবার ভিত্তিক 1100 জনকে একসঙ্গে ফেরত পাঠাতে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে এসব কথা জানান। তিনি জানান, মিয়ানমারের নেপিদু থেকে জানানো হয়েছে প্রথম ধাপে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুতে প্রস্তুত তারা। এখন পর্যন্ত 28,000 রোহিঙ্গার যাচাই বাছাই শেষ করেছে মিয়ানমার। পর্যায়ক্রমে 7.5 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব বলে আশা করছে বাংলাদেশ। জাতিসংঘ এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবে। মিয়ানমার একটা প্রস্তাবনা দিয়েছিল যে 700 জনকে তারা নিতে চায়। আমরা বলেছি যে 1100কেই একসাথে কনসিডার করতে হবে, পর্যায়ক্রমে পুরোটাই হবে, যেটা পুরো প্রায় 6-7 লক্ষের অধিক মানুষের তালিকা ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবার অগ্নিঝরা মার্চ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৫ মার্চ ১৯৭১ উত্তাল এই দিনে বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করতে ঢাকায় আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। এই দিনও সারা বাংলায় অফিস আদালতে পূর্ণ কর্মবিরতি চলে। দিনব্যাপী সমাবেশ ও মিছিলে উত্তাল হয়ে ওঠে ঢাকা। দেশজুড়ে চলে বিক্ষোভ ও সমাবেশ, কালো পতাকা ওড়ানো অব্যাহত থাকে। রেজা রায়হানের রিপোর্ট। সময় তখন দ্রুত এগিয়ে চলেছে অনিবার্য পরিণতির দিকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে চলছে পূর্ণ অসহযোগ আন্দোলন। 71-এর 15 মার্চেও ঢাকা ছিল মিছিলের নগরী। সরকারি বেসরকারি ভবনে এবং যানবাহনে উঠছিল কালো পতাকা। বঙ্গবন্ধুর সঙ্গে বৈঠক করতে বিকালে পশ্চিম পাকিস্তান থেকে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকা আসেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান নবনিযুক্ত সামরিক গভর্নর, বাংলার কসাই খ্যাত লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান।
কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে নতুন সামরিক ফরমান জারির প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের সামনে সভা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ রক্ষায় সব নাগরিককে অস্ত্র নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। সভা শেষে বিক্ষুব্ধ জনতার মিছিল ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধুর নির্দেশে ঢাকার চেকপোস্টগুলো তুলে নেয়। এদিন কবি সুফিয়া কামালের সভাপতিত্বে তোপখানা রোডে নারীদের এক সভা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে বেতার ও টিভি শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। দেশবাসীকে তাদের অধিকার বঞ্চিত করার প্রতিবাদ স্বরূপ শিল্পী ও বুদ্ধিজীবীরা খেতাব বর্জন অব্যাহত রাখেন। চিকিৎসকরা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সভা থেকে অসহযোগ আন্দোলনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একাত্মতা প্রকাশ করেন। রাতে ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বঙ্গবন্ধু ঘোষিত অসহযোগ আন্দোলনের ব্যাখ্যায় বলেন, শেখ মুজিবুর রহমানের এই আহ্বানে জনগণের নিরঙ্কুশ সাড়া পাওয়া গেছে। সামরিক সরকারের অবিচারের প্রতিবাদে এদিন চট্টগ্রামে অনুষ্ঠিত হয় শিল্পী সাহিত্যিক ও সাংবাদিকদের বিশাল সমাবেশ। অধ্যাপক আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক মমতাজউদ্দিন, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সৈয়দ আলী আহসান, সাংবাদিক নূর ইসলাম প্রমুখ। নেত্রকোনায় সুইপার ও ঝাড়ুদাররা ঝাড়ু ও আদিবাসীরা দা, লাঠি ও কোদাল নিয়ে মিছিল করে। বগুড়া, খুলনা, রংপুর, লাকসাম, কুমিল্লা ও কুষ্টিয়া সহ বিভিন্ন স্থানে স্বাধীনতার পক্ষে মিছিল সমাবেশ হয়। রেজা রায়হান, মাই টিভি, ঢাকা। ব্যাপক বোমা হামলার পরও আজ ভোরে পোল্যান্ড, চেক রিপাবলিক এবং স্লোভানিয়ার প্রধানমন্ত্রীরা ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করতে কিয়েভ যাচ্ছেন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের ২৪ দেশের সরকারের পক্ষে প্রতিনিধি হিসেবে তারা তাদের সমর্থন জানাবেন ইউক্রেনীয় প্রেসিডেন্টকে। একই সাথে ইউক্রেন এবং তার জনগণের জন্য একটি প্যাকেজ সহায়তা ঘোষণা করবেন তারা। সফরে ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস সামিহালের সাথেও সাক্ষাতের কথা রয়েছে তাদের। হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয় বলে রায় দিল ভারতের কর্ণাটক হাইকোর্ট। এর ফলে খারিজ হয়ে গেল হিজাব পরা নিষিদ্ধ করার বিপক্ষে হাইকোর্টে দায়ের করা সমস্ত পিটিশন। আর হাইকোর্টে জয় হলো রাজ্য সরকারেরই। এই রায়ের ফলে সংঘাতের আশঙ্কায় এক সপ্তাহের জন্য বেঙ্গালুরু শহরে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্ণাটক সরকার। হিজাব বিতর্কেও কেন্দ্রস্থল উদুপিতেও মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে সব স্কুল কলেজ। ক্রমাগত হামলা চালিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভের আরও কাছে পৌঁছে গেল রুশ বাহিনী। রুশ বাহিনীর হামলার আতঙ্কে প্রহর গুনছেন কিয়েভবাসী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন বলছেন, রুশ সেনারা দিকভ্রান্ত হয়ে পালাচ্ছে, সাথে শান্তি আলোচনা নিয়ে আশাবাদের কথাও জানিয়েছেন তিনি। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। একটু একটু করে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, আর যাবার পথে গুঁড়িয়ে দিয়ে যাচ্ছে একের পর এক এলাকা। আজ ভোরে কিয়েভে বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাশিয়ার হামলা শুরুর কথা জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো। ইতিমধ্যে কিয়েভের বাসিন্দাদের একটা বড় অংশ দেশ ছেড়ে পালিয়ে গেছে। এদিকে ক্রমাগত রুশ হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিয়াপোল থেকে প্রথমবারের মতো অনেককে উদ্ধার করে নিকটবর্তী জাপোরিজিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে মারিয়াপোলে সাধারণ মানুষকে উদ্ধারে একাধিকবার আবেদন করা হলেও মস্কোর সাড়া মেলেনি। তবে যুদ্ধের মধ্যেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেনের বড় শহরগুলোতে এখনই ব্যাপকভাবে আঘাত হানতে নিষেধ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইউক্রেনের কাছে রাশিয়া এত প্রতিরোধ আশা করেনি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, রুশ সেনারা বিভ্রান্ত হয়ে পড়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন, সরঞ্জাম পরিত্যাগ করছেন। তবে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চলবে বলেও জানান তিনি। যদিও ১৪ মার্চ দুই পক্ষের মধ্যে চতুর্থ দফার ভার্চুয়ালি বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়ে যায়। আজ তুরস্কে আবারও দুই পক্ষের মধ্যে আলোচনা শুরুর কথা রয়েছে। মার্জিয়া মান্নান, মাইটিভি। খেলা সংবাদ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাওয়া হিটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকার মারকুট ব্যাটসম্যান এলবি মর্কেলকে। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সঙ্গে চলতি অনুশীলনে যোগ দেবেন সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডার। টি টোয়েন্টিতে বাংলাদেশ দলে পাওয়া হিটিং এর করুণ দশার কারণে বিসিবি প্রথমবারের মতো আলাদা করে পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিল। দক্ষিণ আফ্রিকার হয়ে 50টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে 142.28 স্ট্রাইক রেটে 572 রান করেছেন মর্কেল। সব ধরনের স্বীকৃত টি টোয়েন্টিতে 138.59 স্ট্রাইক রেটে 319 ম্যাচে 4248 রান করেছেন সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান। দর্শকের সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন তার ঠিক নেই, মন্তব্য শেখ হাসিনার। স্বল্প আয়ের 1 কোটি মানুষ পাবে সরকারের বিশেষ কার্ড। দ্রব্যমূল্যের কারণে মানুষের জীবন এখন অতিষ্ঠ বলেন মির্জা ফখরুল। মজুতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। হোসনি দালানে বোমা হামলা মামলায় 2 জেএমবি সদস্যের কারাদণ্ড। তদন্ত কর্মকর্তার দায়িত্ব অবহেলায় প্রকৃত চিত্র উদ্ঘাটিত হয়নি আদালতের পর্যবেক্ষণ। 3 মাস পর করোনায় মৃত্যু শূন্যের কোঠায়, 2 বছর পর স্বাভাবিক হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান, সশরীরে ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বরগুনায় দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইউক্রেনের রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমান, জানা যায় মানুষের ঢল। গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 10 বিশিষ্ট ব্যক্তি ও 1 প্রতিষ্ঠান পাচ্ছে এ বছরের স্বাধীনতা পুরস্কার। দর্শক সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন @mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন @mytvbangla @facebook/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।